হ্যালো ফ্রেন্ডস, রিম্পাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আজ চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজ হলো শুভ মহাষ্টমী। এবছর যেহেতু পুজোগুলো খুবই সকাল সকাল, মানে ভোর ভোর পড়েছে, তো আমরাও ভোরবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি পুজো মণ্ডপে যাওয়ার উদ্দেশ্যে। ওই 5টা নাগাদ উঠেছিলাম, রেডি হয়ে বেরোতে বেরোতে প্রায় 6টা বেজে গেছে। এখন 6টা বাজে, আমরা এখন পুজো মণ্ডপে যাচ্ছি। পুজো মণ্ডপে গিয়ে দেখলাম যে মায়ের অষ্টমী পুজোর যে অঞ্জলি দেওয়া সেটা হয়ে গিয়েছে। আমাদের একটু লেট হয়ে গিয়েছিলো, আর একটু তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু ঘুম থেকে উঠতে না দেরি হয়ে গেছে। তো যাই হোক, ঠাকুরমশাই নবমীর যে সন্ধি পুজো, সেই সন্ধি পুজো আর সব পুজোর আয়োজন করছিলেন, তো আমাদেরকে বলা হলো একটু অপেক্ষা করতে। তো আমরা একটু অপেক্ষা করলাম, আমরা বসে সন্ধি পুজো দেখলাম। আর অনেক বছর পরে না, এই এবছরে আমি এই প্রথম মানে দুর্গা পুজো নবমীর দিন যে বলি দেওয়া হয় সেই বলির ইয়েটা আজকে আমি প্রথম দেখলাম। এর আগে আমি কোনো দিন এই জগদ্ধাত্রী পুজোর বলি আমি দেখেছি, যেহেতু আমি চন্দননগরে থাকি সেহেতু জগদ্ধাত্রী পুজোর বলি দেখেছি, কিন্তু দুর্গা পুজোর বলি আমি কোনো দিন দেখিনি, বিয়ের আগেও আমি কোনো দিন দেখিনি। তো আজকেই আমি ফার্স্ট দেখলাম। তো চলো আমার সাথে তোমরাও একটু দেখে নাও কেমন কি হলো, মায়ের আরাধনা কেমন হলো সবটাই তোমরাও একটু দেখো। আর মায়ের মুখটা দেখো কত অসাধারণ লাগছে, কত মিষ্টি, কত স্নিগ্ধ, কত সুন্দর মায়ের মুখটা লাগছে, তাই না? দেখলে যেন মনটা ভরে যায়। তো মোটামুটি সব পুজো হয়ে গেছে, এখন বলি দেওয়া হবে। তো বলির জন্য ঠাকুরমশাই সব কিছু জোগাড় করে নিচ্ছে। এখানে একটা প্রথমে আপেল আর চাল কুমড়ো রেখেছিলো, তারপরে আবার আপেলটা তুলে তারপরে আবার শশা রাখলো, মানে একটু ভুল করে রেখে দিয়েছিলো। আর এদিকে আখ নিয়ে আর একজন দাঁড়িয়ে রয়েছে। তো এখানে বলির আগে যিনি বলি দেবে তাকে কি তাকে নানান মন্ত্রপাঠ করাতে হয়, সেই সমস্ত কিছু কাজগুলো করিয়ে নিচ্ছিলো। তো চলো তোমরাও একটু দেখে নাও আমার সাথে। এখানে সমস্ত মন্ত্রপাঠ কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কিছু করানোর পরে এখন বলি দেওয়ার জন্য রেডি হচ্ছে। এবারে ওই সন্ধি পুজোর যে প্রদীপ জ্বালায় না, 108টা প্রদীপ, তো সেই প্রদীপ জ্বালানো হবে। তো এখানে যত সবাই মা বোনরা আছে সবাই মিলেই এখানে প্রদীপ জ্বালাবে। তো আমিও এখানে কিছু কয়েকটা প্রদীপ জ্বালিয়েছিলাম। তো এখানটা ভিড় রয়েছে এখন, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না, একটু খালি হোক তারপরেই তোমাদেরকে দেখাচ্ছি। চলো ততক্ষণ আমিও একটু প্রদীপ জ্বালিয়ে নিই।
আমি তো এখানে কয়েকটা প্রদীপ জ্বালিয়েই নিয়েছি, তারপরে আবার মা আবার ছেলেকে নিয়ে, আমার ছেলেকে নিয়ে মা দাঁড়িয়ে ছিল, তো মাকে বললাম মা দেখো ওকে দুই একটা প্রদীপ, ওকে দিয়ে দুই একটা প্রদীপ জ্বালাতে পারো কিনা। তো মা আবার ছেলেকে নিয়ে গেল, ওকে দিয়েও কয়েকটা প্রদীপ জ্বালালো। তারপরে একদিকে দেখো এদিকে আরতি হচ্ছে, আরতিটা এত সুন্দর করে আরতি করছিল, খুবই ভালো লাগছিল। মানে অনেক দিন পরে না আমি এরকম পুরো সন্ধি পুজো নবমী পুজো এই সমস্ত কিছু আমি অনেক বছর পরে দেখছি। বিয়ের আগে দেখেছি, ছোটোবেলায় দেখেছি, কিন্তু আমার অতটা মনে নেই। তো এখন যখন দেখছি খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, আর কারা কারা এরকম পুজোর সাথে সামিল হতে পেরেছো সেটাও আমাকে একটু প্লিজ কমেন্টে জানিও। আর এখানে দেখো এই যে ঠাকুরমশাই এই যে সরার ওপরে আগুন নিয়ে আরতি করছে, এটা তো আমার সবচেয়ে বেশি ভালো লাগছিলো, এত অসাধারণ লাগছিল এই মুহূর্তটা। মানে এইটা মুখে প্রকাশ করার মতন মানে কিছু পাচ্ছি না আমি খুঁজে, কিভাবে আমি ভাষায় প্রকাশ করব, অসাধারণ লাগছিল এখানে এই এই সময়টা। তো সন্ধি পুজোর পরে অঞ্জলি দেওয়া আমাদের হয়ে গেছে, প্রথম আমাদের অঞ্জলি হওয়ার পরে আর একটা মানে আর একটা পাটে অঞ্জলি হচ্ছে, তো যারা যারা বাকি ছিল তারা এখন দিচ্ছে, এরপরে আরও একবার অঞ্জলি হবে। তো এইভাবেই পুজো আমাদের পুজো এইভাবেই চলতে থাক, আর মা বছর বছর আসতে থাকুক, আমরা যেন পুজো এইভাবেই আনন্দ করে কাটাতে পারি এই শুভকামনাই রাখি। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো।